প্রত্যেক দর্শকবৃন্দকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, শুভ লাভ অনুষ্ঠানটি যারাই দেখেন বা এই অনুষ্ঠানের গেস্ট রাজেন রাজের সান্নিধ্যে আপনারা যারাই এসেছেন প্রত্যেকেই উপকৃত। আজকের দিনে দাঁড়িয়ে একটাই কথা না বললেই না যে কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় পড়ে, বল দেখি তুই মালি, হয় সেটা কেমন করে। এই সবকিছুর পেছনে সেই মানুষটি রাজেন দাস। আজ পর্যন্ত এমন কোন মানুষ নেই লাইভ অনুষ্ঠানে বসে, রাজেন দাসও বলেন আমিও বলি, যে এমন কোন মানুষ নেই যে বলতে পারবেন যে আমি রাজদার কাছে গিয়েছিলাম আমি রেজাল্ট পাইনি। যারা সরাসরি রাজদার কাছে এসেছেন, যারা বহু জায়গা ঘুরে তারপরে রাজদার কাছে এসেছেন, প্রত্যেকেই কিন্তু উপকৃত, প্রত্যেকেই রেজাল্ট পেয়েছেন। তবে হ্যাঁ, এই অনুষ্ঠানের গেস্ট রাজেন দাস বারংবার একটাই কথা বলেন, কখনো কেউ এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন না যে আমি কদিনে রেজাল্ট পাব। বিশ্বাস, ভরসা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, ভক্তি, ভালোবাসা আপনার রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে বিরাটভাবে সহায়তা করবে। রেজাল্ট আপনি পাবেনই পাবেন, কিন্তু টাইমটা নির্ভর করে আপনার উপরে, আপনার বিশ্বাস কতটা আছে, আপনার ঈশ্বরের প্রতি ভরসা কতটা আছে, আস্থা কতটা আছে, আপনার মধ্যে নিষ্ঠা কতটা আছে, আপনার চেষ্টা কতটা আছে, সেটাই কিন্তু রেজাল্ট পাওয়াতে সাহায্য করে। বহু মানুষ আছে 7 দিনের মধ্যে রেজাল্ট পান, কারুর আবার 1 মাস লাগে, 2 মাস লাগে। এমনও ব্যক্তি আছেন কাজ করিয়ে বাড়ি গিয়ে ফোন করছেন, দাদা আমি সুখবরটা পেয়েছি। তাই অনুষ্ঠানের গেস্ট রাজেন দাস কখনো কিন্তু কাউকে টাইম বেঁধে দেন না, রেজাল্ট আপনি পাবেন, পেতে বাধ্য, বাধ্য, বাধ্য। তার কারণ অ্যাস্ট্রোলজিটা সেইভাবেই তিনি করেন। যারা লাইভ অনুষ্ঠান দেখেন প্রত্যেকেই দেখেছেন একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, পিন পয়েন্টে পৌঁছে যান। এমন কিছু কথা যে এখান থেকে বসে তিনি বলেন যে কথাগুলো শুধুমাত্র আপনারাই বলতে পারবেন যে হ্যাঁ, এটাই আমার জীবনে রয়েছে, এটাই আমার জীবনে ঘটেছে, এই রেখাটাই আমার হাতে আছে, আমার শরীরের মুখ জায়গায় তিল রয়েছে, অ্যাস্ট্রোলজিটা এইভাবে করেন। এখনো রাতের পর রাত জেগে তিনি কিন্তু অধ্যয়ন করে যান, আর প্রতিকার প্রতিবিধান এটা হচ্ছে সেই রোগের ওষুধ। রোগটা যিনি ধরেন ওষুধটাও তিনি জানেন, এই কারণে কিন্তু আমরা বলি যে বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভক্তি নিয়ে আসুন, আপনার বিশ্বাস ভরসা আপনাকে রেজাল্ট পাওয়াতে তাড়াতাড়ি সাহায্য করবে। বহু অনুষ্ঠান দেখেছেন, বহু মানুষের কাছে গেছেন, তারপরেও রাজেন রাজের কাছে মানুষ ছুটে আসে কেন জানেন? আজকে রাজেন রাজের জয় জয়কার মানুষের মুখে মুখে, যে মানুষটি জয় জয়কার মানুষের মুখে মুখে, যে মানুষটিকে আজকে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সমস্ত কিছুর থেকে বেশি ক্লায়েন্ট, রেফারেন্স ক্লায়েন্ট, মানুষই বলেন ওনার কাছে যাও তুমি রেজাল্ট পাবে, তুমি এতদিন ভুগছ যাও গিয়ে দেখো। আর যারা আসেন, কেউ না কেউ এসেছেন, তারাই কিন্তু তাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে পাঠান, যে মানুষটির কাছে পাঠান, যে মানুষটির কাছে একটা হাত বাড়ালে 2 হাত দিয়ে টেনে তোলেন, সেই রাজাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, শুভ লাভ অনুষ্ঠানের তরফ থেকে। রাজা নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। বহুদিন পরে লাইভ প্রোগ্রামে আসা আসা হয় না, প্লাস নানা রকম ব্যস্ততার মধ্যে দিয়ে থাকতে হয়। আপনাদের কথা না বললেই নয়, সেটা কিন্তু ক্লায়েন্টের জন্যই আসা হয়, সেটা তো ঠিক কথাই, আপনাদের জন্যই আসা, প্লাস আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে আমার লাইভ প্রোগ্রাম কথা বলার জন্য।
কথা বলার জন্য। আর তরুণদা আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে রেফারেন্স ক্লায়েন্ট, এটা কি গণেশজির আশীর্বাদ আপনাদের ভালোবাসা? যে রেফারেন্স ক্লায়েন্ট কিন্তু যে আমাকে আপনারা যে পাঠান, বহু আজকেও আমার কাছে যেরকম ফোন এসছে, তিনি মাসদিয়ায় থাকেন, মাসদিয়ায় থাকেন, তার একজন ক্লায়েন্ট, তার একজন পরিচিতি, সে আমাকে দেখাবেন। তো প্রত্যেক দিনই কিন্তু উনি ভালো আছেন, বাড়ি করবেন নতুন, মানে যখন আমাকে যখন এসেছিলেন তখন তার বাড়ি মাত্র পরে ছাদ ছিল না, ভাড়া বাড়ি থাকতেন। প্রতিকার করার পরে ওনারটা স্বপ্নটা, ওনারটা স্বপ্ন ছিল আমার নিজস্ব বাড়ি করতে পারবে কিনা। যারা যারা আমাদের কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট আসেন যে রাজদা আমাদের নিজস্ব বাড়ি হবে তো, কিংবা আমরা কোনো ফ্ল্যাট কিংবা কোনো গাড়ি নিতে পারবো তো, ইচ্ছা মানুষের থাকেই, স্বপ্ন মানুষের, তখন চাকরি করলে মানুষের একটা ভালো ইনকাম করলে মানুষের একটা স্বপ্ন থাকে আমার একটা নিজস্ব বাড়ি হোক আর একটা নিজস্ব একটা গাড়ি হোক, এটা কিন্তু মানুষের একটা স্বপ্ন, সবারই কিন্তু এটা স্বপ্ন। তো তখন তো স্বপ্ন থাকলে হবে না, সেটাকে বাস্তবায়িত করতে হবে, প্লাস সেটা জন্ম কুণ্ডলিতে থাকা প্রয়োজন। তখন তাকে প্রতিকার করলাম আপনার আছে, প্লাস যেই যেই সমস্যাগুলো আছে সেগুলোকে কাটাতে হবে, প্লাস কর্মের জায়গাটা, আমি চাকরি বাকরি যদি ঠিকমতো, কর্ম যদি ঠিকমতো না করতে পারি তাহলে কিন্তু আমার সেই স্বপ্নটা কিন্তু পূর্ণ হবে না। অনেকেরই আছেন বাস, মানে অনেকেরই আছেন দেখেছি ছকে তার গৃহ মানে হবার যোগ, কিন্তু তার হচ্ছে না ভালো কর্মের জন্য, একটা স্টেপ বাই স্টেপ মানুষকে যেতে হয়। তখন তার কর্মের জায়গাটা, যিনি ফোন করেছিলেন তার কর্মের জায়গাটা ভালো হয়েছে, তিনি একটা বাড়ি করছেন, এখন তার রিলেটিভ কিন্তু আমার কাছে এসে দেখাবেন, উনি বুকিং করেছেন, উনি আসবেন। তো এই যে রেফারেন্স প্লাস এই শুভ শুভ যোগ, সামনে যে আমরা একটা ভালো শুভ যোগ চলে গেল বকুল অবস্থায়, প্রচুর মানুষের কিন্তু কাজ নেওয়া হয়েছে, প্লাস যারা যারা কাজ করেছেন তারা নিজেরাও বলছেন যে রাজদা আপনার কাছে এসছি, আপনার কাছ থেকে দেখানো মানে আমাদের একটুখানি আগে থেকে 50% সমাধান হয়ে যায়, যে আপনি যেই যেই কথাগুলো বলেন প্লাস আপনি যেই কথাগুলো ডেট অনুযায়ী লিখে দেন, মানে আপনি, কারণ আমি প্যাডে কিন্তু অনেক কিছু লিখে দিই তরুণ, এমনি নয় ফাঁকা প্যাড আপনাদের দিয়ে দিলাম তা নয়, অনেক কিছু লিখে দিই, প্লাস কোন সময় কি হবে না হবে ডিটেলস মিলিয়ে রেখে দেবেন, পুরো বলে দিই এই সময় আপনার চাকরির যোগ, এই সময় বিয়ের যোগ, এই সময় আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে, এই সময় আপনার অর্থ ক্ষয় হবে, এই সময় আপনার ধন নাশ হওয়ার সম্ভাবনা আছে, এই সময় আপনি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে, দূর যাত্রা করবে না, ডিটেলস সমস্ত কিছু আমার বলা থাকে, লেখা থাকে, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজার, সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু এটাই কিন্তু করে, যা যারা করেন না কি করেন তারা জানি না, কিন্তু আমি এটা করি, দেখে নিই কলার বন্ধু কে আছে। হ্যালো নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, বিষয় জানবেন? ছেলের নাম আর ডেট অফ বার্থ? 17 না আরেকবার বলুন, 17 11 পুলক। আচ্ছা, আমার প্রোগ্রাম কি দেখা হয় ম্যাডাম? ভালো লাগে? আচ্ছা, ভালো লাগে ধরে দেখছেন? আচ্ছা, অনেকদিন ধরেই দেখছেন কেন? আমার তো প্রোগ্রাম তো দেখছেন অনেকদিন আগে থেকে দেখছেন, আমাদের সিঙ্গুর থাকে, কোথা থেকে বললেন? শিউরি। শিউরি থাকেন আপনি নিশ্চয়ই, বোলপুরে আমার তারাপীঠে আমার চেম্বার আছে সেটাও নিশ্চয়ই জানেন। তো লাইন না পেলে কি আসার ইচ্ছা হয় না, নাকি লাইনে কথা বলবো তারপরে যাব, নাকি সমস্যাটা লাইন পেয়ে গেলেন এবার সমাধান হয়ে যাবে নাকি? হ্যালো, ওই জানলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? তা হবে না, সবই কিন্তু আপনারা জানেন সমস্যাটা কিন্তু থেমে নেই, সমস্যা কিন্তু আছে প্রবল হারে, সেটা হচ্ছে আপনার ছেলের পুলক, না পুলকের মিথুন রাশি মীন লগ্ন রাহুর দশায় জন্ম লৌহ পায়া, জন্মগ্রহণ পর থেকেই কিন্তু ও প্রচন্ড বাধা বিপত্তির সম্মুখীন, এডুকেশনের ক্ষেত্রে ডিস্টার্ব, প্রচন্ড মানে মেজাজ গরম হয়ে যাওয়া, হট টেম্পার, অনেক সময় বন্ধুদের দ্বারা দেখা গেল কোনো জায়গায় ফেসে যাওয়া, কিংবা বন্ধু ওকে সহযোগিতা না করার সম্ভাবনা, অনেক জায়গায় প্রতারিত হওয়া, অনেক কিছু সবার জন্য অনেক কিছু করেও নিজের যখন প্রয়োজন তখন সেটা সে পায়নি, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, এইটা মাথা গরম আছে, জানলে তো হবে না, আমি কথাটা বললাম আপনার এখানে ছেলে শুধু মাথা গরম নয়, ছেলের অঙ্গহানি হওয়ার যোগ, কোনো চোট আঘাত লাগা কিংবা অঙ্গহানি, হাত পাকে মানে মানে কি বলবো, কোন অঙ্গ মানে হাড় মার কোনো ভেঙে যাওয়া কিংবা হসপিটালে এসে এমন কিছু হয়েছিল? কার লেগেছিল?
কার লেগেছিল? কার লেগেছিল? মোটরসাইকেলে? হ্যাঁ হ্যাঁ মোটরসাইকেলে। ছেলে লাগেনি? ছেলে? তাহলে সেটাই তো আপনার ছেলের বিষয়ে বলছেন তো। আপনি জানতেন আপনার ছেলের লেগেছে, কিন্তু রাজেন্দ্র জানতেন কি? রাজদা যেটা বলছেন, আপনার ছেলের ম্যাডাম এখনো ফাঁড়া আছে এখানে প্রোগ্রামে ফোন করে। আপনার যে সময়টা অমূল্য সময় যেটা দিলেন, আপনারও অমূল্য সময়, প্লাস আপনার ছেলেরও কিন্তু কেরিয়ার গড়ার সময়। আপনার ছেলেকে কর্মের জায়গা ঠিক করতে বলুন, আর ওকে বলুন মাথাটা প্রচন্ড চঞ্চলতা, রাগ, মেজাজ, আপনার সঙ্গে অশ্লীল ভাষায় কথাবার্তা বলা ঠিক কিনা বলুন। হ্যালো, যাই হোক, লাইনটা কোনো রকম ডিটাচ হলো। তরুণ দা, এই যে আমি লাইনগুলো পাই, এই যে কথাগুলো বলি, তরুণ দা এইগুলো কাজ, যারা যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা ফোন পায় তারা আমার সঙ্গে যোগাযোগ করে, তো তারা বসে থাকে না। উনি বলছেন বহুদিন ধরে দেখছি, আজকে যদি তিনি আসতেন তাহলে ছেলেটা কিন্তু বাইক থেকে অ্যাক্সিডেন্ট হয়। দেখুন, অনেকে দেখেন নয় আমাকে দেখছেন, হ্যাঁ, তা না হলে আমার প্রোগ্রামে যে আমি সবসময়ের জন্য বলি, আমার প্রোগ্রামটা হচ্ছে কানে শুনুন আর চোখটা কানে, প্রোগ্রামটা কানে শুনুন, কানে শুনুন ভালো করে, আর চোখটা রাখুন এই টিভিতে, চোখটা টিভির ঠিক নিচটায় রাখবে। বুকিং নাম্বার এবং বুকিং নাম্বার, আমি কোথায় কোথায় আছি, কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় বসছি, সেই কবে কোথায় কোন চেম্বারে বসছি, আর সেইটা চোখটাও ঘন্টায় রাখুন। আর আমি যে কথাগুলো বলছি কানে রাখুন, কানে কানে শুনুন, দেখবেন না রাজদা কি বলবা, প্রোগ্রামটা খুব সুন্দর দেখতে লাগছে। ওই দেখা টাকা না, শুনতে আপনার খুনে মনে রাখুন, এক কানে শুনলাম এক কানে বের করলাম তা নয়। আপনার ডিউটি থেকে বলছেন আপনার ছেলের গুরুতর ফাড়া হওয়ার ফাড়া আছে, প্লাস চাকরি না পাবার সম্ভাবনা, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা। পারলে ভালো কোনো জায়গায় গিয়ে প্রতিকার করুন, কয়েকদিনের মধ্যে আপনার ছেলে ভালো থাকতে পারবে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন? জানবেন সকাল 7:30 কল্যাণী। জন্মস্থান হচ্ছে কোথায়? নদিয়া। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়া আসছে 17 তারিখের পর থেকে, এটা আগে আগে মাথার মধ্যে এটা ঢুকিয়ে নিন। কর্কট রাশির এখন ঢাইয়া চলছে, এই কথাটা আমার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রোগ্রামটা দেখছে, প্রোগ্রামটা শুনছেন। আপনার কথা একটা কথা জিজ্ঞেস করব, আপনাকে বলছি, ওয়াইফের ছক দেখছি, আপনাকে কথা বলছি। এখন দেখবেন আপনার সঙ্গে আপনার ওয়াইফের ছোট ছোট ব্যাপার নিয়ে, ছোট ছোট খুঁটিখাঁটি ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে। হ্যাঁ কিনা, ইয়েস আর নো বলবেন, হচ্ছে তো বলবেন হচ্ছে, না বলবেন বলবেন যে না হচ্ছে না, ঠিক কিনা বলবেন শুধু। বড় কিছুর কথা কিন্তু বলেননি, মাঝে মাঝে মতবিরোধ হচ্ছে, মানে কোন একটা কিছু উনি বলে না আমি এটা এখন করবো না পরে করবো, এই ধরনের ছোটখাটো ব্যাপার নিয়ে কথা কাটাকাটি লেগে যাওয়া, কথা কাটাকাটি হওয়া, একটু ডিস্টার্বেন্স হওয়া সম্ভাবনা, এরকম কিছু পাওয়া যাচ্ছে বলে বললাম। 17 তারিখের পর থেকে এখন না হোক সেটাই ভালো, হচ্ছে না এই বাস্তব কথা বলে হচ্ছে না, শুনে ভাল লাগলো। তালে তাল মিলিয়ে তো লাভ নেই, যেটা হবে হবে বলবেন, কারণ রাজদার প্রোগ্রাম জোর করে প্রেশার ক্রিয়েট করা প্রোগ্রাম না, এখানে হচ্ছে মানুষকে সঠিক বিচার দেওয়া। আপনার কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু ঢাইয়া চলছে, দেখুন তরুণ দা এখানেই প্রশ্ন, এখানেই কথা, এখন থেকে এখন হচ্ছে না, 17 তারিখের পর থেকে, প্রথম কথা কিন্তু বলেছি 17 তারিখের পর থেকে ঢাইয়া কিন্তু শুরু হবে। তার মানে কিন্তু এটা আগে থেকে অ্যালার্ট করে দিলাম, আপনার এখন হচ্ছে না ভবিষ্যৎ, মানে 17 দিন পর থেকে আর 20-25 দিনের পর থেকে এই এই সম্ভাবনা, এই এইগুলো কিন্তু দেখা যাবে। প্লাস শারীরিক ব্যাধি নিয়ে, আপনার ব্যথা বেদনা নিয়ে আপনার ওয়াইফ কিন্তু একটু ভুগবে। প্রশ্নটা বলুন কি? হ্যাঁ হ্যাঁ, কি ব্যথা বেদনাটা আছে? তার মানে আগের কথাটা, আগের কথাটাও কিন্তু আপনি মিলিয়ে নেবেন, এই কথাটাও মিলিয়ে নেবেন, শরীর নিয়ে আপনার মানে প্রচন্ড একটা ডিস্টার্বেন্স আসবেই, হতে বাধ্য। 17 তারিখটা শুধু পড়তে দেন, আসছে না ভালো কথা, শত মনে রাখবেন 2023 সালে যেন ভালো যায়, কেন শরীর নিয়ে আপনার 2023 সালটা, 2024 সালটা আপনার ওয়াইফ প্রচন্ড শরীর নিয়ে ভুগবেও, এখন থেকে অলরেডি স্টার্টেড, ঠিক কিনা বলুন? শরীরটা নিয়ে একটু ভোগে ভোগে আরো ভুগবে। প্রশ্ন বলুন এবার। প্রশ্ন হচ্ছে, ও এখন অঙ্গনারি চাকরি করছে, ও একটু বেটার কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ট্রাই করছে, এখন হওয়ার কোনো যোগ নেই, আড়াই বছর হওয়ার কোনো যোগ নেই।
হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আড়াই বছর হওয়ার কোনো যোগ সামন নেই, সরকারি সমতুল্য চাকরি সে করতে পারবে, কিন্তু পার্মানেন্ট কিছু হওয়ার কোনো ভালো কিছু জব পাওয়ার সম্ভাবনা এখন পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার যেটুখানি প্রশ্ন সেটুখানি উত্তর দিলাম, প্লাস আপনার এখানে ওয়াইফের কেতুর এখন দশাপিয়র চলছে, এটা কিন্তু খুবই খারাপ দশাপিয়র চলছে, প্লাস রবি শুক্র এখানে দারিদ্র দোষ সৃষ্টি করেছে, ছকটা কিন্তু খুব একটা ভালো না, ষষ্ঠ স্থানে বৃহস্পতি বসে আছে, ওনার দ্বারা অনেকেরই উন্নতি হবে, কর্ম ভালো জায়গায় উনি না করলে মোটামুটি একটা পজিশন পাবেন, কিন্তু যেখানে উনি চাকরি করছেন সেখানে ঝামেলা ঝঞ্ঝাট, সব থেকে বড় কথা শত্রুতা, এই জায়গাটার জন্য পারলে কোনো একটা ভালো জায়গায় গিয়ে একটু জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিন। প্লাস এই যে আড়াইটা বছর যে ঢাইয়া থাকবে আপনার ওয়াইফের ক্ষেত্রে, শরীর নিয়ে কিন্তু প্রচন্ড ডিস্টার্ব থাকবে, অনেক সময় কর্ম যেতে নাও পারে, চাকরি বাকরি যেতে নাও পারে, তার ইচ্ছা করবে না, যেতে ইচ্ছা করবে না, সারা শরীর মাঝে মাঝেই কিন্তু খারাপ থাকবে, জোর করে যেতে হচ্ছে বলে যাবে, এটা কিন্তু ঘটবে। শুধুমাত্র আপনাকে কথাগুলো বললাম তা নয়, যারা কর্কট রাশি, যারা ধনু রাশি, যারা মিথুন রাশি, যারা তুলা রাশি, ধাইয়া কিন্তু কাটতে চলেছে আপনাদের এই সময়, কিছু ভালো কিছু হওয়ার সম্ভাবনা 2023টা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাবে, কেননা তরুণদের অনেকেরই জানার ইচ্ছা থাকে, আমি কিন্তু বহু আগে বছর থেকে বলে আসছি, বহু বছর ধরে বলে আসছি যে বছর মানে 2022 কেমন যাবে, 2021 কেমন যাবে, 2020 কেমন যাবে, 2019 কেমন যাবে, মানে মানুষের ইচ্ছা থাকে জানার। এখন অনেক কিন্তু অনেক জ্যোতিষীরা কিন্তু এখন এইটা নিয়ে আর বলে না, আমি কিন্তু বহু বছর আগে বলে দিয়েছি এই পাইমানি বলে লাভ নেই, 5% 2% কিন্তু মিলবে, সারা বছর যে তার ভালো যেতে পারে, সারা বছর যে এমনি ঘটবে তা কিন্তু নয়, এই জন্য সাল জেনে 2023টা কেমন যাবে সেটা জেনে কিন্তু লাভ নেই। লাভ যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, ইন্ডিভিজুয়াল ডেস্টিনি, 2022 যেটা আপনি পেতে পারেননি 2023 সেটা হবে কিনা, 2000 যেটা চলে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ নেই, যেটা আসতে চলেছে সেটাকে নিয়ে তৈরি করুন, সেটা নিয়ে ভাবুন। 2023 যদি মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার সন্তানের দেয় তাহলে সেটা নিয়ে ভাবুন, কিংবা আমরা সন্তান 2024 যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সেগুলোকে এখন থেকে প্রিপারেশন নিন, ভালো করার দায়িত্ব আমার, যদি আমরা ছকে থাকে যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলোকে প্রতিকার করুন, প্রোটেকশন নিন, ভালো হতে বাধ্য বাধ্য বাধ্য। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, মেয়ের নাম আর ডেট অফ বার্থ? দক্ষিণ চব্বিশ পরগনার নামখানাতে জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? বৃশ্চিক রাশি, দেখুন আলোচনা করতে করতেই চলে এলো, দেখুন প্রবলেমে পড়লেই কিন্তু সেই যে গুলোই ফোন কিন্তু ঢোকে, কর্কট রাশি ঢুকলো, শোনো সমস্যা ঢুকছে, হ্যাঁ লাইন পাওয়ার হচ্ছে কপাল, এই কপাল মানে ভাগ্য, গণেশজি ছাড়া তো হয় না সমস্ত কিছু, আমরা হচ্ছি পুতুল, আমি মনে করি আমরা হচ্ছি মানে কি বলবো মানে রোবট, রোবট রিবট হচ্ছে গ্রহ, যেমন ভাবে ঘোরাবে সেমন ভাবে কিন্তু ঘুরতে হবে, এটা কিন্তু মানতে হবে। আপনার ছেলে মেয়ের তো মেয়ের হচ্ছে বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, জ্যেষ্ঠ নক্ষত্র, শিবযোগে জন্ম হয়েছে, আপনার মেয়ে খুব ভালো মেয়ে, প্রচন্ড মানে কি বলবো মানে মুডি মুডি টাইপের, ভালো থাকলে খুবই ভালো, খারাপ থাকলে ওর মতন খারাপ কেউ নয়, ঠিক কিনা বলবেন? একেবারে প্রচন্ড মুডি, মানে এই ভালো এই খারাপ, মানে আজ সকালবেলায় দেখলেন খুব মেয়ে হাসি খুশি, রাত্রিবেলায় দেখলেন ছেলে মেয়ে খেতেই বসছে না, খেতেই যাচ্ছে না, আপনার সঙ্গে ছোট ছোট ব্যাপার নিয়ে ঝামেলা করছে, এই হ্যাঁ ঝামেলা করে, এইটা কি ফোন করলে কি দিদি ভাই ঝামেলা কি মিটবে? একটা ব্যবস্থা আছে অনলাইন পরিষেবা, দিদি ভাই, দিদি ভাই, আচ্ছা আপনার ঘুরতে মুরতে কোন জায়গায় গেছেন? আপনার বাড়ির সামনে কি সমুদ্র তো আছে, বকখালি আছে, আপনাকে আপনাকে যেতে ইচ্ছা করেন পুরীতে যাই, পুরীতে? হ্যাঁ, তা অনেক দূর তো, আপনার বাড়ির সামনে ওই তো সমুদ্র আছে, তা কি হচ্ছে পুরীর সমুদ্র আলাদা, ঠিক কিনা? তাহলে ওটাও কিন্তু দূর, রাজদার চেম্বার কিন্তু ডিস্ট্রিক্টের বাইরে নয়, আপনি আপনি পারলে আপনি দক্ষিণ চব্বিশ পরগনা থাকেন, আপনি দক্ষিণ চব্বিশ পরগনা নয় দক্ষিণ কলকাতায় আপনি পাচ্ছেন আপনার গড়িয়াহাট চেম্বারে, বহু দূর থেকে আসে, বারুইপুর থেকে মানুষ আসছে, কাকদ্বীপ থেকে মানুষ আসছে, আপনি সামান্য নামখানা থাকেন কোনো অসুবিধা নেই, নামখানা তো পাশাপাশি, তা আপনি আসতে পারছেন না, আপনার ইচ্ছা থাকলে তাহলে উপায় আছে, আপনি যদি মেয়েকে
ভালো রাখতে চান, পড়াশোনায় ভালো করাতে চান, যদি ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, তাহলে যোগাযোগ করবেন। ঠিক আছে ম্যাডাম? আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এখন থেকে কিন্তু অনলাইন পরিষেবা রয়েছে, আপনারা যারা আসতে পারছেন না, মনে করছেন যে কি করে যাব, অনলাইন পরিষেবাটা ব্যবহার করুন। এই বিষয়ে ডিটেলস জানার জন্য টিভি স্ক্রিনে যে নাম্বার রয়েছে 9883106409 এই নাম্বারে ফোন করবেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর আধ ঘন্টা কিন্তু সরাসরি রাজদার সঙ্গে কথা বলতে পারবেন। একটা জিনিস একটু প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা অনুষ্ঠান দেখেন, রাজদা কি পারে রাজদা কি পারে না জেনে নিন। আপনারা যারা ফোন করে জানতে চান তাদের ভাগ্য পাল্টাতে পারেন না, যারা আসেন তাদের স্বপ্নগুলোকে বাস্তব করতে পারেন। কি রাজদা? সেটাই তরুণদা, সারা বছর ধরে সেটাই করে আসছি। আর একটা জিনিস ভালো লাগে যে তরুণদা মানুষকে শুধু মানে আমি যে টিভিতে লাইন নিয়ে যারা যারা লাইন পায় তারা কিন্তু বসে থাকে না, আজ না হোক কাল তারা যোগাযোগ করছে, কিন্তু তারা কিন্তু এমনি আমার জন্য দেখা করতে আসছে, তারা কিন্তু প্রতিকার করছে আমার কাছে। যারা যারা আসবেন একটুখানি মাথায় রাখবেন, ওই জানতে জানার জন্য প্রচুর জ্যোতিষী কিন্তু বসে আছে। আর যদি মনে হয় রাজদা যোগ্য ব্যক্তি, রাজদা প্রকৃত ব্যক্তি, রাজদার কাছে কাজ করাতে চাই, সমস্যা আছে সমাধানটা রাজদার কাছ থেকে করাতে চাই, তাহলে অবশ্যই আমার চেম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর জীবনে যারা প্রতিষ্ঠা পেতে চাইছেন, জীবনে যারা নানা রকম সমস্যায় ভুগছেন, যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, যারা পড়াশোনার দিক থেকে বাবা মা প্রচন্ড সন্তানের প্রতি প্রচন্ড সিরিয়াস, সব বাবা মাই চায় আমার সন্তান ভালো হোক, কিন্তু সব বাবা মাই কিন্তু মুখে অনেকেই বলে আমার সন্তান ভালো হোক, কিন্তু সবাই কিন্তু করে উঠতে পারে না, তাদের জন্য কিছু টোটকা দেয়, সেই টোটকা কিন্তু সাময়িক কিছু কাজ করে, আর আমি চেষ্টা করি সেই টোটকা দিয়ে কিছু ভালো কিছু করার, কিন্তু সেইগুলো যদি আমরা জন্মকুণ্ডীদের গ্রহ স্বর্ণিমে যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেটা কাজ পাওয়া যায় না। তো আমি বছরের সামনেই 2023 পড়ে যাচ্ছে, রবিবার দিন পড়েছে তাই তো তরুণদা? ফার্স্ট জানুয়ারি রবিবার পড়েছে, তার আগের দিন কিন্তু শনিবার, এটা কিন্তু এই বছরের জন্য প্রযোজ্য, প্রত্যেক বছর করলে হবে না, এই বছরের জন্য। কি টোটকাটা? একটা আপনারা ঘটি নেবেন, যে কোনো ঘটি, আপনারা গ্লাস স্টিলের গ্লাসও নিতে পারেন, ঠাকুরের হতে হবে, কাঁচের জিনিস বাদ দিয়ে, তার মধ্যে আপনারা কাঁচা দুধ দেবেন, ফুল আলা লবঙ্গ নেবেন, পাঁচটা নেবেন ফুল আলা লবঙ্গ, আর হচ্ছে পাঁচ টাকার কয়েন নেবেন, ফুল আলা লবঙ্গ নেবেন, আর হচ্ছে কাঁচা দুধ অশ্বত্থ গাছের গোড়ায়, যদি কোনো হনুমান মন্দির থাকে সেখানে গিয়ে আপনারা টোটকাটা করতে পারেন, এটা করতে পারেন, কিংবা বাড়িতে যাদের অশ্বত্থ গাছ আছে, যেন 2023 সালে যেন ভালো যায়, এটা করতে হবে 31st ডিসেম্বরে, এটাকে আমাদের করতে হবে এই টোটকাটা এই বছরে, মানে 2023 এর জন্য এই ক্রিয়াটা কিন্তু করতে বলছি, যেহেতু আগের দিন শনিবার পেয়ে যাচ্ছি, এই টোটকাটা করুন। যাদের মনস্কামনা যেটা আছে কিংবা যাদের ভাগ্যটা সাই দিচ্ছে না, ভালো সময় যাচ্ছে না, সময় প্রচন্ড খারাপ যাচ্ছে, তারা অবশ্যই টোটকাটা করুন, অবশ্যই আমরা ভালো থাকবেন। এখানে ডেটগুলো যাচ্ছে সেগুলো ভালো করে ফলো করুন, আর আমাকে বুধবার দিন কিন্তু 28 তারিখে কিন্তু আমাকে আমরা দুর্গাপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছে, আর এখন থেকে শুরু হচ্ছে সেই টাইম। এই মুহূর্তে ফোন করুন 9883106409, আধ ঘন্টা আপনাদের জন্য খোলা, সরাসরি রাজদার সঙ্গে কথা বলতে পারবেন। নমস্কার, আগামীকাল আবার দেখা হবে রাত 10:35, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রীকান্ত। দূর আর দূরে নেই, অচেনা আছে না, তাই অচেনাকে জানতে